প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, যেটা আমরা বলছি তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে তোমরা খেয়াল করো, আমরা বুলিয়ান অ্যালজেব্রা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, বুলিয়ান অ্যালজেব্রা এটা কি জিনিস, কোথায় কাজে লাগে, এর বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। এবং সময় থাকলে আমরা ডিমর্গানের উপপাদ্য বলে এক ধরনের উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা কি, সেটা কিভাবে প্রমাণ করা যায়, সে বিষয়ে সম্পর্কে আমরা দেখবো। দেখো আমি রিডিং করি, তোমরা হয়তো একবারই নতুন এই কথাগুলো সম্পর্কে, বিশেষ করে যারা তোমরা প্রথম বর্ষে আসো, তো সেই কথাগুলো আমি একটু লাইন বাই লাইন পড়লি তাহলে তোমরা বুঝতে সুবিধা হতে পারে। দেখো বুলিয়ান অ্যালজেব্রা নামকরণ হয়েছে এরকম বুলিয়ান নামের একজন ভদ্রলোকের নাম অনুযায়ী বুলিয়ান অ্যালজেব্রা নামকরণ হয়েছে। এটা তোমরা বই কিন্তু পড়ে নিতে পারো যে এই ভদ্রলোকের কোথায় কোন দেশে বসবাস করছেন বা কোন দেশের নাগরিক ছিলেন ইত্যাদি। আমরা এই অ্যালজেব্রা নিয়ে আলোচনা করছি। দেখো কি বলছে, আমরা সবাই কম বেশি অ্যালজেব্রার সাথে পরিচিত, তোমরা বীজগণিত করে আসছো, এটাকে অ্যালজেব্রা বলি আমরা। বুলিয়ান অ্যালজেব্রা একটা ভিন্ন ধরনের অ্যালজেব্রা যেখানে শুধু জিরো এবং এক নিয়ে কাজ করা হয়। এখানে জিরো এবং এক নিয়ে কাজ করা হয়। প্রথমে দেখে মনে হতে পারে যে অ্যালজেব্রার প্রক্রিয়া এবং তার ফলাফল জিরো কিংবা এক, এর বাইরে কিছুই হতে পারবে না, সেটি আমাদের কি কাজে লাগবে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর পুরো জগৎটাই বুলিয়ান অ্যালজেব্রাকে ভিত্তি করে গঠন করে। তার মানে কি বলছে, আমরা বীজগণিত করতে গেলে যেমন বিভিন্ন রকমের চলকের কথা শুনছি, এ বি সি এক্স ওয়াই জেড, এবং সেখানে ভিন্ন ভিন্ন মান থাকে, অনেক ধরনের মান থাকে, জিরো থেকে নাইন, এইসব মানগুলোর যে কোনো মান নিয়ে সেখানে কাজ করার বিষয় আছে। কিন্তু এখানে বলছে এখানে শুধুমাত্র দুটো জিনিস নিয়ে কাজ শুরু হবে, একটা হলো জিরো এবং হলো একটা হলো এক। এই জিরো এবং এক কেন, এর বেসিক কথা হলো, এর মূল কথা হলো জিরো মানে কিন্তু জিরো না, জিরো মানে একটা ভোল্টেজ। এর আগে আমরা বলছি এটা ভোল্টেজ লেভেল, সে ভোল্টেজ লেভেলটা হলো জিরো থেকে 0.8 ভোল্টেজ, আর এক কিন্তু এর একটা ভোল্টেজ লেভেল, সেটা হলো পজিটিভ ভোল্টেজ লেভেল 2 থেকে 5, এটাকে এক হিসেবে গণ্য করা হয়। তো আমরা বুঝলাম যে এটা দুটো ভোল্টেজ লেভেল, এটা হলো জিরো একটা ভোল্টেজ লেভেল এবং এক একটা ভোল্টেজ লেভেল। এই ভোল্টেজ লেভেল দুটো কাজে লাগাইয়ে আমরা এক ধরনের বীজগণিত করবো। সেই বীজগণিতটা কোথায় কাজে লাগবে, ডিজিটাল ইলেকট্রনিক্স এর ব্যাপক ব্যবহার আছে এবং ডিজিটাল ইলেকট্রনিক্স এর বৈশিষ্ট্যগুলোর সাথে এই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা যে মান বলছি বা এটাকে চলকও বলবো আমরা, এই দুটো মানের উপর ভিত্তি করে এই বৈশিষ্ট্য, এর ডিজিটাল ইলেকট্রনিক্স যত বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কিন্তু এর উপর নির্ভরশীল। আরো একটু ক্লিয়ার বলি, আমরা বুঝলাম যে দুটো ভোল্টেজ লেভেল, একটা হলো জিরো একটা হলো এক। জিরোটা হলো আমরা কি বললাম, জিরোটা হলো 0 থেকে 0.8 ভোল্টেজ, এই একটা ভোল্টেজ 0.8 ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ লেভেল। আচ্ছা আর এক, একটা হলো কি, একটা আমরা বলছি এটা হলো পজিটিভ, অপরেটাও পজিটিভ, 0 থেকে 8 এটাও পজিটিভ, 2 থেকে পজিটিভ 5 ভোল্টেজ, এই 5 ভোল্টেজ, এই ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ লেভেল, এই একটা ভোল্টেজ লেভেল এবং এই একটা ভোল্টেজ লেভেল, এই দুটো ভোল্টেজ লেভেল নিয়ে এক ধরনের বীজগণিত তৈরি করা হয়েছে যেটার নাম হলো বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রা বলছে কোথায় কাজে লাগছে, ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স এর এই বুলিয়ান অ্যালজেব্রাটাই কাজে লাগছে। আচ্ছা এবার দেখো বুলিয়ান অ্যালজেব্রা তিনটে প্রক্রিয়ায় করা হয়, তিনটে প্রক্রিয়া। আমাদের ওখানে কি কি প্রক্রিয়া ছিল বীজগণিতে, আমাদের যোগ গুণ ভাগ বিয়োগ নানান প্রক্রিয়া ছিল, কোন জায়গাতে আবার পুরক বলে একটা কথা আছে, সেই প্রক্রিয়া ওখানে ছিল সাধারণ বীজগণিতে। কিন্তু এখানে তিনটে প্রক্রিয়া, একটা হচ্ছে পুরক, পুরক কথা কি, আরটা আছে গুণ, আরটা আছে যোগ। পুরক মানে হলো যে বিপরীত মান, পুরক মানে আমরা যদি লিখি এরকম জিরো, জিরো এর মাথায় যদি এরকমটা দাগ দিয়ে দিই এটাকে বলা হয় পুরো, বা এটাকে অনেক সময় এভাবে প্রকাশ না করে আবার এভাবে প্রকাশ করে, জিরো এর মাথায় একটা ড্যাশ দেওয়া হয়, এটা কমপ্লিমেন্ট বলে, ড্যাশ বলে কেউ তো কমপ্লিমেন্ট বলে। এই এটার মানে হলো যে এখানে এটি দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় এর বিপরীত মান, এর বিপরীত মানটা কি, এই বিপরীত মানটা হলো এক, এইরকম, এটাকে আমরা বলছি পুরো। দেখো তাহলে আমরা কি বললাম, আমরা তিনটে জিনিস এই বীজগণিতে বেশি প্রয়োগ হবে, তার একটা হলো বুলিয়ান পুরো, একটা হলো বুলিয়ান গুণ, একটা হলো বুলিয়ান যোগ। এখানে দেখো পুরোটা যেটা দেখাচ্ছে, জিরো বিপরীত হলো ওয়ান, ওয়ানের বিপরীত হলো জিরো,
আর গুণকে জিরো জিরো গুণ করলে জিরো হয়, এক জিরো গুণ করলেও জিরো হবে, জিরো এক গুণ করলেও এক হবে, এক এক গুণ করলে এক হবে। এটা আমাদের সাধারণ বীজগণিতের মতো নিয়মই, কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু দেখো জিরো জিরো যোগ করলে জিরো, জিরো এক গুণ করলে এক, এক জিরো যোগ করলেও এক, এক এক যোগ করলে কিন্তু আমাদের বীজগণিতে দুই হয়, এখানে কিন্তু দুই। এই হলো ব্যতিক্রম হলো এখানে। যদি যদিও এটা কি করে, এটা হলো ইলেকট্রনিক্স এ, ডিজিটাল ইলেকট্রনিক্স এ এই এই তত্ত্ব বা এই বৈশিষ্ট্য বলো, এটা কিন্তু মেনে চলে। তার জন্য এখানে এক প্লাস এক ইকুয়াল টু এক, কেন এক সেটার কিন্তু আলাদা ব্যাখ্যা আছে, আমরা সেই ব্যাখ্যা হতে যাব। তাহলে আমরা একটা জিনিস শিখলাম কি, আমরা শিখলাম বুলিয়ান অ্যালজেব্রা হলো এক ধরনের বীজগণিত যেটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং সেখানে তিনটি প্রক্রিয়ায় এই অ্যালজেব্রার কাজ সম্পন্ন হয়। একটা হলো আমরা বললাম পূরক, পূরক মানে বললাম বিপরীত, যোগ এবং গুণ। গুণটা আমাদের বীজগণিতের সাথে মিল, আর যোগটা সব কয়েকটা অংশ আমাদের বীজগণিতের সাথে মিল, শুধুমাত্র এক প্লাস এক সমান এক হয়। কেন এমন এক হয় সেটা নিয়েও আমরা পরে ব্যাখ্যাতে আসবো। নেক্সট দেখো, এরপরে আমরা একটু নিচে আসি, খেয়াল করো এখানে আমি যেটা বললাম সেই ব্যাখ্যাটার কথা কিন্তু এখানে বলছে, যে কি ব্যাখ্যা বলছে এখানে একটু খেয়াল করো। এখানে ব্যাখ্যা বলছে যে আমরা দেখতে পাচ্ছি অ্যালজেব্রার নিয়মগুলোর ভিতরে শুধুমাত্র এই নিয়মটা আমাদের প্রচলিত ধারণার সাথে মিল না। তো এইটা কেন না সেটা আমরা ওটা বলবো। আর আমি যেটা আগে বললাম যে জিরো এবং এক এর বললাম ভোল্টেজ লেভেল, সেই ভোল্টেজ লেভেলের কথা এখানে কিন্তু বলা হয়েছে। এবার দেখো, বুলিয়ান অ্যালজেব্রা প্রকাশ করার সময় প্রথমে কি কি নিয়মগুলো মেনে চলে, আমরা যেমন সাধারণ বীজগণিতে সরল করার সময় কিছু কিছু নিয়ম মেনে চলি, যেটাকে আমরা বোর্ড মাস বলি। আমরা সাধারণ বীজগণিতে কি বলি, বোর্ড মাস, বিওডি, বিওডি এমএস, এরকম একটা নিয়ম কিন্তু আমরা মানে মেনে চলি। যেমন হয়তো নাইন টেনের শিখে আসছে, বোর্ড মাস মানে হলো বিতে ব্র্যাকেট, ওতে এর, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে এডিশন, এসতে সাবস্ট্রাকশন। তার মানে ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের কাজ, তারপর এর 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 কাজ, তারপর হলো ডিভিশন ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এমন বীজগণিত কিন্তু আমরা আগে শিখে আসছি, সেটা হলো কি সাধারণ বীজগণিতের ক্ষেত্রে। এখন আমরা বললাম কি, এখন এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিন্তু ওইখানে কয়েকটা নিয়ম মনে রাখলে আমাদের কাজ করার সুবিধা হবে এবং নির্ভুল হবে। সেই কাজটা কি বলছে, প্রথমে আমাদের কাজ করতে হবে পূরক, প্রথম হলো তাহলে পূরক, তারপর গুণ, তারপর হলো যোগ। তাহলে যদি একাধিক এক্সপ্রেশন নিয়ে বা একাধিক গাণিতিক এক্সপ্রেশন থাকে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যদি কোনো ফাংশনের মধ্যে থাকে, তাহলে আমরা এই নিয়মগুলো মেনে চলবো। কি কি নিয়ম মেনে চলবো, প্রথম হলো পূরক, তারপর গুণের কাজ করবো, তারপর হলো যোগের কাজ, এভাবে পাবো। তাহলে আমরা মনে রাখলাম বীজগণিতের ক্ষেত্রে কি, সাধারণ বীজগণিতের ক্ষেত্রে বোর্ড মাস, এবং আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা মনে রাখছি পূরক, তারপর হলো গুণ, তারপর হলো যোগ। এইভাবে আমরা বুলিয়ান অ্যালজেব্রার কাজগুলো পাবো। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা খেয়াল করে দেখতে পারো, এই একটা উদাহরণ দেওয়া আছে। এখানে কিন্তু আগে দেখো পূরকের কাজ আছে, সেই পূরকের কাজটা এখানে আগে করে নিতে পারে বা আগে করে নেওয়া যায়। যেমন এটা এটা থাকলো, এই পুরুকের কাজটা আগে কিন্তু করছে, এইটুকু এই পুরুকের মধ্যে কিন্তু আমার দেখো ব্র্যাকেট আছে, পুরুকের মধ্যে আবার ব্র্যাকেট আছে। তাহলে আমরা জিরো আর এক যোগ করলে কিন্তু এক হয়, সেই একের পুরুক, একের পুরুক মানে আবার জিরো, সেখানে জিরো বসে জিরো হয়ে যাচ্ছে। এগুলো সাধারণ প্রক্রিয়া। তাহলে আমরা মনে রাখলাম হলো পুরুক, গুণ এবং যোগ, এই কাজটা আগে করতে হবে। এবার আমরা আসি, দেখো বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান উপপাদ্য কি, বুলিয়ান উপপাদ্য সম্পর্কে আমরা একটু আলোচনা দেখবো। কি বলছে বুলিয়ান উপপাদ্য, খেয়াল করো এটা হলো বুলিয়ান উপপাদ্য। আমরা বুলিয়ান উপপাদ্য তো একটু একটু আসি। দেখো বুলিয়ান উপপাদ্য কি বলছে, আমাদের প্রচলিত অ্যালজেব্রার মধ্যে বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু উপপাদ্য রয়েছে, এর মাঝে গুরুত্বপূর্ণ কয়েকটি নিচে দেখানো হলো। কতগুলো দেখানো হলো, বুলিয়ান অ্যালজেব্রা যেহেতু জিরো এবং এক দিয়ে তৈরি, তাই চলকের মান একবার জিরো আর একবার এক বসিয়ে উপপাদ্য গুলো খুব সহজে প্রমাণ করা যায়। বুলিয়ান উপপাদ্য অনেক, বুলিয়ান অ্যালজেব্রা অনেকগুলো উপপাদ্য আছে, সেই উপপাদ্যের টেবিল দেখা যাচ্ছে এখানে। সেই উপপাদ্যটার আবার বিভিন্ন রকমের নাম আছে, সেই নাম কি এবং কিভাবে উপপাদ্য গুলো কাজ করে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনায় আসি।
কতগুলো উপপদ আছে আমরা উপপদটা দেখে খেয়াল করতে পারছো। উপপদ প্রথমটা বলছে দ্বৈত পরিপূরক উপপদ, অপরিবর্তনীয় উপপদ, পরিচিত উপপদ, এগুলো ইংরেজি নামও তোমার একটু ঠিক রাখবে, আইডেন্টিটি, ডোমিনেশন, কমিউনিকেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডিমর্গান, আর হলো অ্যাবসর্পশন, অ্যাবজর্পশন। হ্যাঁ, এই এই ধরনের নাম খুব কি মুখস্থ করে রাখতে হবে না, বৈশিষ্ট্য করে জাস্ট একটু দেখে রাখলি। এই উপপদ্যগুলো দিয়ে আমাদের ছোট ছোট বিভিন্ন রকমের এখানে গাণিতিক প্রমাণ আছে, হ্যাঁ যৌক্তিক প্রমাণ আছে, সেগুলো আর ক্ষেত্রে এগুলো কিন্তু লাগবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি ডাবল কমপ্লিমেন্ট হলে সেটা মূল চলকের মানের সমান হবে। তার আগে একটা আমরা বলে নিই যে আমরা যে এর আগে আমি বীজগণিত যেটা করছিলাম যে এটাকে চলক বলছিলাম, এক্স কে চলক, এক্স আর যেটা এদিকগুলোকে চলক নামে প্রকাশ করছিলাম, এখানে কিন্তু চলক আছে। এই এক্স এর একটা যদি চলক বলি, এই চলকের মান কিন্তু এখানে দুটো হইতে পারে, জিরো হইতে পারে, এক হইতে পারে, এর মাত্র দুটো ভ্যালু। এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে চলকের মান কিন্তু দুটো হতে পারে, এক্স দিয়ে আমরা এক্স ওয়াই জেড সবকিছু দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু মান হলো দুটো। এই চলকে দুই রকমের মান, জিরো দিয়ে কাজ করতে পারবো, আমরা এক দিয়ে কাজ করতে পারবো। এই এখন যদি তুমি এইটাকে দেখো যে এর দ্বৈত পূরক এটা কিভাবে হয়েছে, এখানে কি কি জিনিস দেখালো, এখানে দেখাচ্ছে হলো ডাবল কমপ্লিমেন্ট, এই যে ডাবল কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্টেশন ওই এক্স এর সমান হয়। কেমন করে হয় একটা আমি দেখাই, তাহলে তোমরা নিজেরাও নিজেগুলো ট্রাই করে নিজেরাই পারবা। মনে করো যে এক্স এর মান আমরা বললাম কি, এক্স এর মান জিরো দিয়েও আমরা করতে পারি, আবার এক্স এর মান আমরা এক দিয়েও করতে পারি, জিরো দিয়ে করতে পারি, এক দিয়েও করতে পারি। আমরা যদি এই ক্ষেত্রে একবার জিরো দিয়ে করি, একবার এক দিয়ে করি, তাহলে খেয়াল করো আমরা এক্স এর মান নিলাম জিরো, তাহলে এখানে হবে জিরোর ডাবল কমপ্লিমেন্ট। তো আমরা জানি কি যে একটা কমপ্লিমেন্ট যদি থাকে, এটা যেমন আমরা বলছিলাম যে এরকম একের কমপ্লিমেন্ট থাকলে হয় জিরো, আর জিরোর কমপ্লিমেন্ট থাকলে হয় এক। তো এখানে যদি আমাদের একটা কমপ্লিমেন্ট হিসেব করে, এইটা এটাকে কমপ্লিমেন্ট, জিরোর কমপ্লিমেন্ট হলো এক, এই এক, একের মাথায় একটা কমপ্লিমেন্ট থাকে, অর্থাৎ এই কমপ্লিমেন্ট, একের কমপ্লিমেন্ট হলো আবার জিরো। তাহলে দেখো আমরা এক্স এর মান কি ধরেছিলাম, এক্স এর মান ধরেছিলাম জিরো দিয়ে, এক্স এর মান প্রথম কথা ধরেছিলাম জিরো দিয়ে। তাহলে দেখো জিরো দিয়ে আবার প্রমাণ কি হয়ে গেলো, এক্স মান এখানে ধরেছিলাম জিরো, এখানে আবার সেই জিরো প্রমাণ হয়েছে। তার মানে আসলে কি জানি জিনিস দেখালো যে এক্স এর ডাবল কমপ্লিমেন্ট সমান আসলে এক্স হয়ে গেল। ক্লিয়ার কিনা দেখা তোমরা, যে আমরা যেটা ধরলাম সেটার আবার এক্স প্রমাণ হচ্ছে। এবার একের ক্ষেত্রে প্রমাণ করি তাহলে একটু ক্লিয়ার হবে। আমরা এখন এক্স ইকুয়াল টু ধরছি এক, এক্স ইকুয়াল টু ধরছি আমরা হলো এক। আমরা প্রমাণ করতে চাই কি, আমরা প্রমাণ করতে চাই যে এক্স ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এক্স, এটা প্রমাণ করতে চাই। খেয়াল করো তাহলে এবার এখানে প্রমাণ করছি আমরা, এখানে একটা দাগ দিলাম এক্স মানে এক, তাহলে এক এর ডাবল কমপ্লিমেন্ট, এক এর ডাবল কমপ্লিমেন্ট, এটি সমান কি, আমরা এটুকু নিয়ে কাজ করি। দেখো এই সিঙ্গেল কমপ্লিমেন্ট মানে কি, এটুকু হলো তাহলে জিরো, জিরো আর এই যে কমপ্লিমেন্ট উপরে যেটা আছে এটা কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আবার জিরো কমপ্লিমেন্ট মানে কি, তাহলে এক, তাহলে দেখো এটা মানে তো এক্স হয়ে গেল, এটা ছিল এক্স। খেয়াল করো এটা আমরা ধরেছিলাম এক্স, এক্স ইকুয়াল এখানে এক ধরেছিলাম, তারপরে এক্স মানে এখানে ডাবল এক্স ডাবল কমপ্লিমেন্ট ছিল, দেখো আমাদের এটা এইভাবে এরকম করে এই জিরো এবং এক দিয়ে সবগুলো উপপাদ্য এবং এমন করে কিন্তু প্রমাণ করা যাবে, সেটা তোমরা নিজেরা একটু দেখতে পারো। এই তাহলে আমরা কি শিখলাম যে বুলিয়ান অ্যালজেব্রা অনেকগুলো উপপাদ্য আছে যেগুলো সব জিরো এবং এক, এই মান দিয়েই কাজ, এই মান দিয়েই কাজ করছে, এবং এগুলোর কিছু উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলোর এক নজরে আমরা এই যে এখানে দেখছি কি নাম, দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট বলছি আমরা, অপরিবর্তনীয় উপপাদ্য বলছি আমরা, ইনডোমপেটেন্ট বলছি এটার নাম, অপরিচিত মানে আমরা আইডেন্টিটি বলছি, কর্তৃত্ব উপপাদ্য মানে ডোমিনেশন উপপাদ্য বলছি, বিনিময় উপপাদ্য হলো কমিউনিকেটিভ, অনুসঙ্গ উপপাদ্য অ্যাসোসিয়েটিভ, বিভাজন ডিস্ট্রিবিউটিভ, ডিমর্গান উপপাদ্য, এবং সহায়ক উপপাদ্য বা আমরা বলছি অ্যাবজর্পশন। এই উপপাদ্যগুলো, এগুলো উপপাদ্য মানে কি, নানান ধরনের বীজগণিতিক এক্সপ্রেশনের প্রমাণ, বীজগণিতিক এক্সপ্রেশন নানান ভাবে থাকছে, সেই এক্সপ্রেশন গুলোকে আসলে আমরা এখানে উপপাদ্য হিসেবে বলি। উপপাদ্য সম্পর্কে তোমরা আগে পরিচিত হয়ে আসছো। এই গেলে হলো আমাদের ডিমর্গানের বিভিন্ন উপপাদ্য এবং তার প্রমাণ একটা আমি করে দেখালাম। এরপরে আমরা আসি
দেখো দেখো, একটা বীজগণিতিক এক্সপ্রেশন তার একটা প্রমাণ করে দেখাচ্ছে, একটা বীজগণিতিক এক্সপ্রেশন তার একটা প্রমাণ করে দেখাচ্ছে। কেমন করে? এর আগে উপপাদ্যগুলো তোমরা মনে করে রাখছো যে আগে কিন্তু আমরা কিছু উপপাদ্যগুলো দেখলাম, নানান নামের উপপাদ্য, সেই উপপাদ্যগুলোর আমরা একটা প্রমাণ করছি। দেখো, খেয়াল করো, বলছে যে এইটা সমান প্রমাণ করো, এটা এটা সমান এইটা। আমরা অনেক সময় বাম পক্ষকে ডাইন পক্ষ নিয়ে প্রমাণ, বা ডাইন পক্ষকে বাম পক্ষ নিয়ে কিন্তু প্রমাণ করে আসছি এর আগে। আমরা এক্ষেত্রে এই ডাইন পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করি। দেখো, তুমি যদি চাও এই বাম পক্ষ থেকে ডাইন পক্ষে যাবে, সেটাও কিন্তু সম্ভব, তোমাদের জন্য সহজ হবে বলে আমরা এইটা করছি। দেখো, আমরা কি নিলাম, এক্স প্লাস ওয়াই, এই দুটোই কি বুলিয়ান চলকের মান। হ্যাঁ, দুটো বুলিয়ান চলকের মান, আরটা আছে না, এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড। এখন খেয়াল করো, আমরা যদি গুণ করি, গুণ করলে কি হবে, এক্স এক্স গুণ করলে এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স প্লাস এক্স এর সাথে জেড এর গুণ হবে, আমরা লিখবো হলো এক্স ইন্টু জেড, এক্স ইন্টু জেড। এবার আমরা আসি ওয়াই নিয়ে, তাহলে ওয়াই এর সাথে এক্স এর গুণ করলে হবে এক্স ওয়াই, এক্স ওয়াই, এইট ওয়াই এর সাথে জেড গুণ করলে হবে এক্স জেড, সরি ওয়াই জেড, ওয়াই। এই হলো আমাদের গুণফলটা হলো। এখন দেখো আমরা কি শিখছিলাম, আমরা কিন্তু বুলিয়ান আলজেব্রা বলছিলাম যে এক ইন্টু এক সমান কিন্তু আবার হয় এক। খেয়াল কর, তাই আমাদের এক্স গুণ এক্স সমান, তাহলে আমাদের এক্স হবে, এক্স গুণ এক্স ইকুয়াল টু আমাদের তাহলে এক্স হবে। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা এগুলো তো কি থাকবে, এগুলো তো একই রকম থাকবে, এগুলো তো আর অন্য কিছু করার সুযোগ নেই, বা আমাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আর অন্য কোনো পড়ে না। তাহলে আমরা এক্স জেড লিখলাম, এখানে আবার লিখলাম হলো এক্স ওয়াই, এক্স ওয়াই, আবার এখানে লিখলাম হলো ওয়াই জেড, ওয়াই জেড, এই লিখলাম। এবার দেখো, আমরা যদি এই দুটো থেকে কিছু একটা কমন নেই, এই দুটো থেকে কি কমন নিতে পারি, এই দুটো থেকে কিন্তু আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে থাকে কি, ওয়ান প্লাস জেড, ওয়ান প্লাস জেড, ওয়ান প্লাস জেড। আর এখানে যা যা আছে আমরা লিখে রাখলাম, আমরা লিখলাম হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। দেখো, আমরা কিন্তু ওই বৈশিষ্ট্য, ওই যে অনেকগুলো উপপাদ্য করছি, সেখানে একটা উপপাদ্য কমন এরকম আছে, ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়াল টু কিন্তু ওয়ান, এরকম করে আসছে। তাহলে এখানে কিন্তু এরকম একই জিনিস, ওয়ান প্লাস জেড, তাহলে এখানেও কিন্তু হবে ওয়ান, এরকম কিন্তু। এই প্রমাণটা তুমি কিন্তু এই জেড এর মানে একবার জিরো এক দিয়ে প্রমাণ করে দেখবা যে এরকম হয়, এরকম করা যেতে পারে। তাহলে আমরা বুঝলাম যে এটার মান কিন্তু হলো ওয়ান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান, এটার মান ওয়ান হয়ে গেল, তাহলে এক্স থাকলো। এবার থাকলে বুঝতে পেরেছি এখানে একটা এক্স ইন্টু ওয়ান দিন আমরা, এবার আমাদের থাকে কি, প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এবার এ দুটো থেকে আমরা কমন নিয়ে আবার দেখো এক্স, তাহলে আবার থাকবে ওয়ান প্লাস ওয়াই, ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড, ওয়াই জেড। তাহলে কি হলো, এখানে আবার আমরা এটুকুর থেকে কি পাচ্ছি, এটার মানে কিন্তু ওয়ান, তাহলে আমার পাশে হলো এক্স। তাহলে আমরা এখানে ফাইনালি কি লিখতে পারি, এক্স লিখতে পারি, আর এখানে থাকে ওয়াই জেড, এক্স প্লাস এই দেখো ওয়াই জেড। তাহলে আমাদের দেখো প্রমাণ হয়ে গেল, আমাদের ডাইন পক্ষে দেখো এই বাম পক্ষ থাকে এক্স প্লাস ওয়াই জেড, এই প্রমাণ হয়ে গেল। এরকম করে কিন্তু আমরা পূর্বের যে উপপাদ্যগুলো দেখলাম, এই উপপাদ্যগুলোর সাহায্যে যে কোনো রকমের গাণিতিক এক্সপ্রেশন, সেটা যদি অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রার এক্সপ্রেশন হয়, তাহলে সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। এটা একটা প্রমাণ আমরা দেখলাম। আচ্ছা, এবার দেখো আর একটু খানি আমরা এগোতে পারি কিনা, আমরা নেক্সট কি দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখো, আমরা এখানে একটা বলছে যে ডি মর্গানের উপপাদ্যের উপপাদ্য দুটি প্রতি ক্ষেত্রের জন্য মান বসিয়ে প্রমাণ। ডি মর্গানের উপপাদ্য ওখানে একটা উপপাদ্য দেওয়া আছে, দেখো আমাদের যে অনেকগুলো উপপাদ্য থাকলো ওখানে আমাদের একটা ডি মর্গানের উপপাদ্য আছে। সেই ডি মর্গানের উপপাদ্যটা কেমন ছিল, এক নজরে আমরা বলি যে ডি মর্গানের উপপাদ্যটা এরকম ছিল। ডি মর্গানের উপপাদ্যটা আমি একটু লিখি, এক্স প্লাস ওয়াই
এর কমপ্লিমেন্ট সমান ছিল এক্স কমপ্লিমেন্ট ইন্টু এখানে ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট, এই প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র বলো, প্রথম সূত্র এটা। তারপরে হলো আমার এই ওয়াই এক্স ওয়াই গুণ ফল এটা সমান ছিল এখানে তখন যোগ ফল এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, এরকম এই উপপাদ্য গুলো এখানে প্রমাণ করে দেখা যাচ্ছে আসলে যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা বা এই দুটো এদের ক্ষেত্রে বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা, এই প্রমাণ আমরা এখানে করেছি। খেয়াল করো এই প্রমাণটা দেখো, এই প্রমাণটা আমরা করার সময় আমরা কি এই দ্বিতীয় উপপাদ্যটা প্রমাণ এখানে করছি, প্রথমটা এটা এখানে যেটা হোক না কেন দেখো আমরা একটু দেখাই যে কিভাবে প্রমাণটা করলাম, একটু খেয়াল করো আমরা উপপাদ্য এইটা একটা দেখালে তোমরা আর একটা বুঝবা, মনে করো যে এই উপপাদ্যটা আমি লিখি কি উপপাদ্য এক্স ইন্টু ওয়াই এর কমপ্লিমেন্ট সমান এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, এই উপপাদ্যটা প্রমাণ দিয়ে আমরা একটু মতো শেষ করবো। দেখো তাহলে এখানে দুটো চলক আছে, একটা হলো এক্স একটা হলো ওয়াই, তো আমরা সেই দুটো চলক নিলাম এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর আবার কিন্তু গুণ করা লাগবে এবং তার বিপরীত মান লাগবে, গুণ এবং তার বিপরীত, এই জন্য গুণ নিচে দেখ দুটোই গুণ এবং তার বিপরীত, আবার এখানে ডাইন পক্ষ কি আছে এক্স এর বিপরীত, এই জন্য এক্স এর বিপরীত দিলাম, আবার ওয়াই এর বিপরীত আছে ওয়াই এর বিপরীত দিলাম, আবার কি আছে এই দুটো যোগ ফল, এই দুটো যোগ ফল একটা নিলাম, অর্থাৎ এইটি দেখে দেখে আমরা কিন্তু ঘর কতগুলো লাগবে সেটা বিবেচনা করতে পারি। আবার দেখো এখানে হলো আমরা এই 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 কলামগুলোতে কি কি লিখলাম, এই কলামগুলোতে আমরা কি কি লিখলাম সেটা দেখবো কোথেকে, এখানে কি কি আছে সেইটার উপর নিয়ে ভিত্তি করে কলাম গুলো লিখবো, আর এদিকে কটা ঘর নেবো সেটা কিন্তু একটা সূত্র আছে, যেহেতু এখানে দুটো চলক ধরছি দুটো চলক ধরলি টু এর পাওয়ার টু অর্থাৎ চারটে মান হবে, যেন চারটে মানের ক্ষেত্রে আমরা চারটে ঘর পাবো, দেখো এখানে চারটে মান আছে, এখানে চারটে মান আছে চারটে মান, আর নাম লেখার জন্য একটা, এই নাম লেখার জন্য আমরা কতগুলো কলাম নেবো, এই যে একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা, এই কতগুলো কলাম নেবো তা তোমার এইটা দেখেই বুঝে নিতে হবে, এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে বুঝছি দেখো আবার একটু বলি ক্লিয়ার, এখানে আছে এক্স ইন্টু ওয়াই এর কমপ্লিমেন্ট সমান এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, এটা হলো আমাদের উপপাদ্য, তাহলে আমরা কতগুলো কলাম নেবো, প্রথম দেখো দুটো চলক তো প্রথম নেওয়া লাগবে এক্স এবং ওয়াই দুটো চলক নিলাম, একটা হলো এক্স একটা হলো ওয়াই, এই দুটো চলক নিলাম, এই যে এক্স নিলাম এবার ওয়াই নিলাম, এবার কি আছে এই দুটো চলকের গুণ আছে এবং তার বিপরীত মান আছে, দেখো গুণ আছে এবং তার বিপরীত মান আছে, এক্স একসাথে গুণ আছে এবং বিপরীত, তাহলে আবার গুণটা নিলামই আবার বিপরীতটা নিলামই, এটা গেল বাম পক্ষের কথা, ডাইন পক্ষে কি আছে এক্স এর বিপরীত আছে শুধু এক্স, তাহলে শুধু এক্স এর বিপরীত নিলাম, আবার ওয়াই এর বিপরীত আছে তাহলে আটটা নিলাম ওয়াই এর বিপরীত নিয়ে, এদের যোগ আছে মানে যোগের জন্য একটা কলাম নিলাম, এবার খেয়াল করো যে কিভাবে এটা প্রমাণ করবো, আমরা জানি যে এক্স এবং ওয়াই এখানে আমরা কি দিয়ে প্রকাশ পাবো জিরো এবং এক দিয়ে প্রকাশ পাবো, একটা নাম দিচ্ছি এক্স একটা নাম দিচ্ছি ওয়াই, তাহলে আমরা সবসময় জিরো এবং এক দিয়ে প্রকাশ পাবো, তাহলে জিরো এককে কয় ভাবে লেখা যায় আমরা এর আগে বলছিলাম চার ভাগে লেখা যায়, কিভাবে প্রথমে জিরো জিরো দিয়ে লেখা যায়, তারপর হলো জিরো এক দিয়ে লেখা যায়, তারপর এক জিরো দিয়ে লেখা যায়, তারপর হলো এক এক দিয়ে লেখা যায়, যে আমরা আগেই বলেছিলাম যে যদি দুটো বিট থাকে কত ভাবে সাজানো যায়, এখানে দেখো সেই চার ভাবে সাজানো যায়, যদি তিনটে বিট থাকতো এক্স ওয়াই জেড তাহলে কিন্তু টু এর পাওয়ার থ্রি অর্থাৎ আট ভাবে সাজানো যায়, তাহলে আমরা এই মানগুলো নিয়ে এখানে বসালাম, এখন দেখে দুটো গুণ করতে হবে, মানে জিরো জিরো গুণ করলে জিরো, এক জিরো গুণ করলে জিরো, এক জিরো এক গুণ করলে জিরো, এক এক গুণ করলে এক, সেটা লিখলাম, এবার দেখো এইটের বিপরীত, এইটের বিপরীত কি জিরো বিপরীত এক, জিরো বিপরীত এক, জিরো বিপরীত এক, একের বিপরীত জিরো, এবার এইটের বিপরীত খেয়াল করো তাহলে কি কি হবে, এখানে জিরো জিরো অন অন আছে তাহলে হবে অন অন জিরো জিরো, দেখা হয়েছে অন অন জিরো জিরো, এবার এটার বিপরীত জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে হবে অন জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, এবার এটা কি এটা হলো কি এটা কিন্তু দেখো এই দুটো যোগ ফল, তাহলে এক এক যোগ করলে এক, জিরো এক যোগ করলে এক, এক জিরো যোগ করলে এক, জিরো এক যোগ করলে এক, জিরো জিরো যোগ করলে জিরো, তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হলো কিনা, বাম পক্ষ ছিল এইটা, বাম পক্ষ কি মান ছিল এইটা, বাম পক্ষ অন 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 জিরো, ডান পক্ষ দেখো তাই হয়েছে অন 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 জিরো, এইভাবে প্রমাণ করতে হয় এইটা তোমরা একটু খেয়াল করে দেখবে, এবং অনেক কথা হয়তো একটু দ্রুত বলে ফেলছি,
তোমরা একটু মনোযোগ দিয়ে বারবার হাতে দেখবা, দেখলে ক্লিয়ার হবে। এবং নেক্সট সময় আমরা অন্যান্য প্রমাণ গুলো নিয়ে, এবং এর আরো নানান ব্যাপক ব্যবহার আছে, এখানে গেট আছে, আমরা বলি লজিক্যাল গেট, সেই লজিক্যাল গেট নিয়ে নেক্সট সময় আলোচনা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম।